আজকের যে বিষয়টা পড়ছি আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ার প্লান্ট, তার পলিনেশন পার্টের থার্ড পার্ট থেকে শুরু করব, অ্যানিম্যাল পলিনেশন। কারণ এর আগে আমরা শুরু করেছিলাম প্রথম থেকে শুরু করে ওয়াটার এবং এয়ার পলিনেশন আমরা শেষ করেছি। তো আজকে শুরু করছি অ্যানিম্যাল পলিনেশন। অ্যানিম্যাল পলিনেশন হচ্ছে বায়োটিক পার্টের মধ্যে পড়ে। পলিনেশন টু টাইপস, বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক। অ্যাবায়োটিকের মধ্যে ওয়াটার অ্যান্ড এয়ার পলিনেশন, আর বায়োটিক পলিনেশনের মধ্যে অ্যানিম্যাল। মেজরিটি অফ দ্য ফ্লাওয়ারিং প্লান্টস ইউজ এ রেঞ্জ অফ অ্যানিমালস অ্যাজ পলিনেটিং এজেন্ট। বেশিরভাগ সপুষ্পক উদ্ভিদ, এখানে সপুষ্পক উদ্ভিদ বলতে শুধু এনজিওস্পার্মকে কিন্তু বোঝাচ্ছে না, এখানে সপুষ্পক উদ্ভিদ বলতে জিমনোস্পার্মকেও কিন্তু বোঝায়, ঠিক আছে? সপুষ্পক উদ্ভিদ বলতে জিমনোস্পার্মকেও বোঝায়। তো এখানে কমন কথাটা আমার আজকের বিষয়ে এটা আসা দরকার আছে, অ্যাঞ্জিওস্পার্ম পড়তে পড়তে জিমনোস্পার্মকে আমি টানবো, কারণ জিমনোস্পার্মের সঙ্গে অ্যাঞ্জিওস্পার্মের কোথায় মিল কোথায় অমিল আমরা এটা পড়ে বুঝে নেব। সেই জন্য বলা হচ্ছে মোস্ট অফ দ্য ফ্লাওয়ারিং প্লান্ট, টু টাইপস, জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম আমরা জানি, তাদের ক্ষেত্রে পলিনেটিং এজেন্ট অ্যানিমেলস বেশিরভাগ ক্ষেত্রেই হয়, এবং অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রেও কিন্তু জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে ওয়াটার এবং এয়ার পলিউশন, তো এয়ার পলিনেশন তো হয়। কী কী এজেন্ট থাকতে পারে? বীজ থাকতে পারে, যেটা এনসিআরটিতে আছে সেটা হচ্ছে আমি বললাম বীজ, কিন্তু এই বি কিসের আন্ডারে? মৌমাছি কী? হাইমেনোপটেরা, হাইমেনোপটেরার আন্ডারে বলে একে হাইমেনোপটেরোফিলি বলা হয়, এটা কিন্তু মনে রেখো। বাটারফ্লাই সাইকোফিলি, ফ্লাইস বিটেল, বিটেলটাকে বলা হয় ক্যান্থারোফিলি, ওয়াস্প অ্যান্ট, অ্যান্টকে বলা হয় মাইরাকোফিলি। ভেরি ইম্পর্টেন্ট, এই যে মাইরাকোফিলি এটা হাইমেনোপটেরোফিলি পড়েছে কয়েকবার। মথ ফেলানোফিলি, যেটা মথ। বার্ডস, বার্ডসের দুটো হতে পারে, আমরা অর্নিথ, অর্নিথ বলতে বার্ডস বুঝি, সে অর্নিথোফিলি, কিন্তু অমিত কথাটাও কিন্তু আসে অনেক সময়। তো এই যে অ্যানিমেলগুলো বললাম, তার মধ্যে ম্যাক্সিমামই আমরা ইনসেক্টের মধ্যে চলে গেছি, তার মানে এই বার্ডস বাদে এই ইনসেক্ট, ইনসেক্ট মানে হচ্ছে এনটামোলজি, ইনসেক্টের বিদ্যা, যে বিদ্যাটা পড়ায় তাকে বলে এনটামোলজি, সেই জন্য বলে এনটামোফিলি, কমন হচ্ছে এনটামোফিলি। এছাড়া বার্ডস, বার্ডসের মধ্যে সানবার্ড অ্যান্ড হামিং বার্ড, ব্যাট, বাদুড়ের কথা তোমরা শুনেছো, কাইরোপটেরা, বাদুড়কে বলা হয় কাইরোপটেরা সেন্টিপিটেরা, সেই জন্য কাইরোপটেরোফিলি। আর দ্য কমন পলিনেটিক এজেন্ট, ফলের ফিগারের মধ্যে যেগুলো দেখানো হয়েছে 2.11b-তে, এছাড়া এক্সট্রা হচ্ছে স্ট্যাং, যেমন হচ্ছে তোমার হচ্ছে শামুক, ঝিনুক, এদের বলা হয় ম্যালাকোফিলি, ম্যালাকোলজি থেকে কথাটা এসছে। অফিও রিয়া, যেটা হচ্ছে স্নেক, স্নেক থেকে, সেই জন্য স্নেকের মাধ্যমে যেটা যখন যখন হয় তাকে বলে অফিওফিলি। মানুষ হচ্ছে অ্যান্থ্রোপো, মানুষের যে বিদ্যা তাকে বলে অ্যান্থ্রোপোলজি বা নৃতত্ত্ববিদ্যা, সেই জন্য মানুষ দ্বারা আমরা যখন, আমাদের দ্বারা যখন পলিনেশন হয় তখন তাকে বলি আমরা অ্যান্থ্রোপোলজি। মানুষ তার নিজের অজান্তে বা জানা অবস্থায় কিন্তু আমরা করি, পলিনেশন করে ফেলি। Among the animals, insect, that is entomology, particularly bees, প্রায় 80%, এটা মনে রাখো, আমি লিখে দিইনি, 80% কিন্তু এন্টামোলজির মধ্যে বিজ হচ্ছে, মানে মৌমাছি কিন্তু সবচেয়ে বেশি পলিনেশন করে, আর দ্য ডমিনেট বায়োটিক পলিনেট এজেন্ট, সরি। ইভেন লার্জার অ্যানিমেলস, এছাড়াও যে বড়ো বড়ো অ্যানিমেলগুলো আছে মেনলি প্রাইমেটসের মধ্যে, কি লেমুর পড়ে, লেমুরস আছে, আর্বোরিয়াল, আর্বোরিয়াল মানে যারা গাছে ওড়ে, আর্বোরিয়াল অ্যাডাপ্টেশন যাদের মধ্যে আছে, তার মধ্যে ট্রি ডুয়েলিং, যারা ইয়েতে বসবাস করে, গাছে বসবাস করে, তাদের মধ্যে যেমন ইঁদুর, রোডেন্টস আছে, ইভেন রেপটাইলস, কিছু কিছু রেপটাইলস আছে, যেমন গেকো, লিজার্ড, গেকো,
গার্ডেন লিজার্ড, এগুলো রেপটাইলসের মধ্যে পড়ে, এরাও কিন্তু করে প্রচুর। তুমি ডায়াগ্রাম দেখতে পাবে, ডায়াগ্রাম দিয়ে আমি ভর্তি করিনি, কারণ হচ্ছে অনেকটা সময় চলে যাবে। তুমি যদি মনে করো, তুমি যদি এই কথাগুলো যদি গুগলসে সার্চ করো তাহলে দেখতে পাবে। হ্যাভ অলসো বিন রিপোর্টেড অ্যাজ পলিনেটরস ইন সাম স্পিসিস, কিছু কিছু স্পিসিসে কিন্তু করে। যেমন দুর্গন্ধযুক্ত ফুল যদি হয়, ওডর হয় যদি, তাহলে আমরা সেখানে দেখব ফ্লাইস মেনলি সেখানে কাজটা করে, বিটেল সেখানে কাজটা করে, এবং বড় বড় ফুল হলে সেখানে কাইরোপ্টেরা, মানে আমরা দেখতে পাবো যে তোমার বাদু এবং বার্ডস, এগুলো কাজ করে। তারপর তোমার কচু জাতীয় কাজ, বিচ্ছি দুর্গন্ধ যেখানে সেখানে কিন্তু শামুকও করে। এইগুলো কিন্তু কিছু কিছু কমন আমাদের উদাহরণ আমাদের জানা আছে। অফেন ফ্লাওয়ার অফ অ্যানিম্যাল পলিনেটেড প্ল্যান্ট আর স্পেসিফিক্যালি অ্যাডাপ্টেড ফর দ্য ফর এ পার্টিকুলার স্পিস অ্যানিমেল। খুব ইম্পর্টেন্ট কথা এখানে বললো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। কি বললো? যে বেশিরভাগ ফ্লাডিত ফ্লাওয়ারকে দেখা গেছে তারা পলিনেটিং এজেন্ট কীরকম তার উপর নির্ভর করে ফ্লাওয়ার নিজেকে কিন্তু অ্যাডাপ্টেড করেছে সেই পার্টিকুলার স্পিসিসের জন্য। যেমন এরপরে আমার যে গাছ আছে সেই গাছ দেখবো, কচুর ক্ষেত্রে দেখবো, তারপর বিভিন্ন যে ফ্লাওয়ার তৈরি করছে সেই পার্টিকুলার যে অ্যানিমেলটা কী পছন্দ করে তার উপরে। কিছু কিছু ফ্লাওয়ার আছে রাতের বেলায় ফুটে এবং তাদের কোনো কালার থাকে না, হোয়াইট কালার, হোয়াইট কালারটা তাদের মধ্যে। দেখো একটা কথা বলে রাখি মনের বেলা, অ্যানিমেল আমরা কালার বিভিন্ন কালার দেখতে পারি, কিন্তু ইনসেক্টের মধ্যে যেহেতু তাদের রড কোন কোষ সেইভাবে একদম পরিষ্কারভাবে নেই, তো ওরা দেখে কি ওদের ক্রিস্টাল ক্লিয়ার কোনো ডিজাইন বা ছবি দেখতে পায় না, যার জন্য ওরা কোনো কালারকে মনে করো লাল নীল হলুদ সবুজ আলাদাভাবে দেখতে পায় না। ইউভি রে যখন পড়ে সেখান থেকে যখন চোখে আসে তখন সে একটা ঔজ্জ্বল্যতা দেখায়, একটা আলাদা রকম দেখায়, সেই আকর্ষণে কিন্তু সেই ফুলের কাছে চলে যায়। তো এখানে যে কথাটা বললো যে অ্যাডাপ্টেড করেছে কারা, পার্টিকুলার ফ্লাওয়ার কার জন্য, না সেই ফ্লাওয়ারটা পলিনেটেড হওয়ার জন্য যে অ্যানিমেল দায়ী তাকে আকর্ষণ করার জন্য কিন্তু অ্যাডপ্টেড হয়েছে। মেজরিটি অফ ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার, যেটাকে বলা এনটমোফিলাস, এনটমোফিলি হচ্ছে পলিনেশন, টাইপ অফ পলিনেশন এনটমোফিলি, ইনসেক্ট দ্বারা যেটা পলিনেশন হচ্ছে, আর ফ্লাওয়ারটা হচ্ছে ফিলাস, ফিলাস হচ্ছে ফ্লাওয়ার, অনেক সময় গাছকেও ফিলাস বলা যেতে পারে, সেই জন্য এনটমোফিলাস আর এনটমোফিলির মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্যই আমি এখানে দিয়েছি ফিলাস কথাটা। তাহলে তারা কীরকম হয় ফুলগুলো? লার্জ, কালারফুল, ফ্র্যাগনেন্ট অ্যান্ড রিচ ইন নেকটার। এই যে বিভিন্ন রকম ব্যাপারটা আসলো যে কালারফুল হতে হয়, কালারফুল বলতে কি, এখানে কালারফুল বলতে যে আমরা কালারফুল দেখছি এবং বিভিন্ন কালারটা কিন্তু ইউভিরের মাধ্যমে ইনসেক্টের তাদের কিন্তু রেজলিউশন চেঞ্জ করাবে। গন্ধ থাকতে হবে ফ্র্যাগনেন্টস এবং নেকটার, দুটো জিনিস, একটা হচ্ছে রিওয়ার্ডের দরকার হয়, রিওয়ার্ড মানে তুমি এসো আমার বাড়িতে বসো তোমাকে কিছু খাবার দেবো। কীরকম একটা কুকুরকে তুমি যদি রোজ দিন ডাকো, এই কুকুরটা আসলো তুমি কোনো খাবার দিলে, সে কিন্তু দুদিন ডাকবে, চার দিন ডাকবে, পাঁচ দিন ডাকবে, ছদিন ডাকবে, তারপর দেখবে ও এত খাবার ফাওয়ার কিছু দেয় না, আর তাকাবে আর আসবে না। কিন্তু তুমি যদি তাকে ডাকো এবং তারপরে যদি খাবার দাও, যেমন প্যাভলভের সূত্রটা তোমরা জানো, এখানে ডিটেলসে বলছি না, যে আগে ঘন্টা বাজানো তারপরে খাবার দেওয়া, এটা করতে গেলে ঠিক নির্দিষ্ট কয়েকদিন পর ঠিক টাইমে তার লালাক্ষরণ হয়। ঠিক সেম ব্যাপারটাও এইখানে কি, যে ফ্র্যাগনেন্ট গন্ধ দিচ্ছ, কালার দিচ্ছ, লার্জ আকার দিচ্ছ, কিন্তু সে এসে কি পেল? যদি কিছু না পায় তাহলে তো সে আসবে না। সেই জন্য ফুল কিন্তু অ্যাডাপ্টেড করেছে, নেকটার তাকে তৈরি করে গেছে, না আমি ওকে কিছু নেকটার খেতে দেবো। নেকটার আর হানির মধ্যে পার্থক্য আছে তোমরা জানো, সেই এখানে ডিটেলস আলোচনা করছি না। তো নেকটার এবং কিছু পলেনগেন এডিবল যেগুলো খাওয়া যায়, খেতে পারে ওরা, এগুলো কি রিওয়ার্ড হিসাবে থাকে? তাও কি ফুলও কিন্তু ততটাই দেবে যতটা খেলে ওর পেট ভরবে না, তাহলে কি হবে, ওই ইনসেক্টটা কিন্তু ওই প্রজাতির অন্য ফুলে যাবে, সেই নেকটার পেতে, সেই পলেনগেন পেতে, তখন কিন্তু সে পলিনেশন করিয়ে দেবে।
অতএব একটি ফুলে যদি তার খাদ্য মিটেই যায় তাহলে তো সে সেখানে ঘুমিয়ে পড়বে। এইগুলো কিন্তু অ্যাডাপ্টেশন পাওয়ার। ওকে, ওয়েন দ্য ফ্লাওয়ার আর স্মল, যদি ছোট হয়, বড় হলে তো মিটেই গেল, তখন ক্লাস্টার হয়, মানে ইনফ্লোরেসেন্সটা ছোটো ফ্লাওয়ার চোখে পড়বে তখন ইনফ্লোরেসেন্স উপর ক্লাস্টার একটা দলবদ্ধ অবস্থায় থাকবে যেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে দূর থেকে দেখতে পাই। অ্যানিমেলস আর অ্যাট্রাক্টেড টু দ্য ফ্লাওয়ার বাই কালার অ্যান্ড ফ্র্যাগনেন্স, দুটোর জন্য, কালার অ্যান্ড ফ্র্যাগনেন্সের জন্য আসবে। দ্য ফ্লাওয়ার্স পলিনেটেড বাই দ্য ফ্লাইস অ্যান্ড বিটল, যেটা হচ্ছে ক্যান্থেরোফিলি, ফুলটা হচ্ছে ক্যান্থেরোফিলাস। এই যে মানে ফুলটা মানে ওই টাইপের যত ফুল আছে তাদের বলি, যাই হোক, ক্যান্থেরোফিলি, এরা কিন্তু ফাউল ওডোর, যেটা বলছিলাম বিচ্ছিরি গন্ধ, এই ফাউল ওডোর, এই ফাউল ওডোরের জন্য কিন্তু তারা অ্যাট্রাক্টেড। যেমন র্যাফলেশিয়া, খুব সবচেয়ে বড় যে ফুল র্যাফলেশিয়া, সেই র্যাফলেশিয়া ফুলের বিচ্ছিরি গন্ধ, এবং এরকম কিছু কিছু কচু এরকম গাছের যে বিচ্ছিরি গন্ধ যেটা আমরা সহ্য করতে পারি না, এই গন্ধের জন্য কিন্তু তারা আকর্ষিত হয় এবং এসে তারা পলিনেশন ঘটায়। টু সাস্টেইন, এই যে কথাটা বলছি, টু সাস্টেইন অ্যানিমেল ভিজিট, অ্যানিমেলকে তো আকর্ষণ করে ডাকা হলো, তাকে সেখানে অবস্থান করার জন্য ফ্লাওয়ার হ্যাভ টু প্রোভাইড রিওয়ার্ডস টু দ্য অ্যানিমেল, নেকটার অ্যান্ড পোলেন গ্রেন আর দ্য ফ্লোরাল রিওয়ার্ডস। তাহলে ফুল যে রিওয়ার্ড দিচ্ছে, ফ্লাওয়ার রিওয়ার্ড, সেটা হচ্ছে নেকটার অ্যান্ড পোলেন গ্রেন। ফর হারভেস্টিং দ্য রিওয়ার্ডস ফ্রম দ্য ফ্লাওয়ার, দ্য অ্যানিমেল ভিজিটর কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য অ্যান্থার অ্যান্ড দ্য স্টিগমা। তাহলে এই যে রিওয়ার্ড পাওয়ার লোভে তারা বারবার এখানে আসবে এবং কি করবে না, তারা কন্ট্যাক্ট করবে অ্যান্থারের সঙ্গে এবং স্টিগমা, স্টিগমা অ্যান্থার অফ কার, অ্যান্থার বলতে আমরা কি পড়া ধানি স্টেমের, আর স্টিগমা অফ কার্পিল। তাহলে এই দুটোর মধ্যে তারা কন্ট্যাক্ট করবে। ন্যাচারালি কী হবে, যদি ম্যাচিওর হয় দুটোই, দুটোই যদি অ্যাকসেপ্টেবল হয়, দুটোই যদি পার্টিসিপেবল হয়, তবে দুটোই কিন্তু তাহলে এটা হয়ে যাবে, তখন সপরাগযোগ হয়ে যাবে, এবং সপরাগযোগটা যদি বারবার হয় তাহলে কিন্তু ডিজেনারেটিং পাওয়ারটা বাড়ে, সেটা আমি পরে আলোচনা করছি। সেই জন্য বিভিন্ন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, বিশেষ করে অ্যাঞ্জিওস্পার্ম, তারা কিন্তু বিভিন্ন ডিভাইস তাদের মধ্যে তৈরি করে, যার ফলে কি হয় না, তারা বাধ্য হয় ক্রস পলিনেশন করতে, সেখানে অটোগ্যামিটাকে রিফিউজ করে, হয়তো গাইটোনোগামি হতে পারে, আর তা নয় জেনোগামি বা দ্যাট ইজ ক্রস ফার্টিলাইজেশন, ক্রস পলিনেশন ঘটাবে। তো এখানে যেটা বলছি, ভেজিটার অ্যানিমাল ভেজিটার কামস কন্ট্যাক্ট উইথ অ্যান্থার অ্যাট দ্য স্টিগমা, দ্য বডি অফ অ্যানিমাল গেটস কোটেড অফ পোলেন গ্রেনস। দেখো, যখনই ইনসেক্ট হয়, ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ারদের, তাদের গায়ে লেগে যাবে বলে তাদের অ্যান্থারগুলো কিন্তু স্টিকি হয় এবং স্টিগমাও স্টিকি হয়, যার ফলে সেটা লেগে থাকতে পারে, ঠিক আছে, কোটেড পোলেন গ্রেন, হুইচ আর জেনারেলি স্টিকি ইন অ্যানিমেল পলিনেটেড ফ্লাওয়ার্স। তাহলে অ্যানিমেল পলিনেটেড ফ্লাওয়ার্সের সবসময় পোলেন গ্রেন স্টিকি হয়, যাতে গায়ে লাগতে পারে। এগুলো মনে রাখি, যে কথাগুলো, ছোটো ছোটো কথাগুলো রয়েছে, যেমন এয়ার পলিনেটেড ফ্লাওয়ার কিন্তু স্টিকি হবে না, খবরদার, পোলেন গ্রেন স্টিকি হবে না, স্টিকি যদি হয় স্টিগমাটা হতে পারে, স্টিগমাটা ফেদারি হতে পারে, স্টিকি ফেদারি। এই যে ছোটো ছোটো পয়েন্টগুলো আমি প্রথম থেকে বলে এসেছি, যে যে পয়েন্টগুলো আমি মার্ক করি সেগুলো সঙ্গে সঙ্গে আলাদা করে নোট করে, সেই নোটের পাশেই সাদা যে পৃষ্ঠাটা সামনে বা পাশে, কেন একদিকেই তো প্রিন্ট আউট করা হয়, অন্য পাশে কিন্তু লিখে রাখতে হয়। যারা প্রথম থেকে লেখে তারা কিন্তু এক চান্সেই কিন্তু নিট কোয়ালিফাই করে যায়, যেভাবে বোঝাই সেভাবে যদি তোমরা করো অবশ্যই পাবে। হোয়েন অ্যানিমেল ক্যারিং পোলেন অন দ্য বডি কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য স্টিগমা, দ্য ইট ব্রিংস অ্যাবাউট পলিনেশন। পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা কীভাবে পলিনেশন হলো। নেক্সট, যেটা হচ্ছে অ্যামোরফোলাস টাইটানাম, একটা ফাউল ওডোর, কচু গাছ, কচু জাতীয় গাছ, সবচেয়ে লম্বা গাছ, লম্বা যদি তুমি বলো টলেস্ট ফ্লাওয়ার, সরি গাছ বলছি কেন, টলেস্ট ফ্লাওয়ার। র্যাফলেশিয়া যেমন হচ্ছে বিগেস্ট ফ্লাওয়ার,
তোমার সবচেয়ে বড় ইয়ের মধ্যে তোমার ল্যান্ডে ল্যান্ড ফ্লাওয়ার মধ্যে সেরকম কিন্তু অ্যামোরফোফিলাস যেটা অ্যামোরফোফিলাস টিটাকার নাম সেটা হচ্ছে লংগেস্ট সবচেয়ে লম্বা ফেলাস এবং দুর্গন্ধযুক্ত। এই যে মেয়েটি দাঁড়িয়ে আছে এই মেয়েটির তুলনায় ফুলটা কত বড় তুমি আন্দাজ করতে পারো। এবং মেয়েটাকে দেখো লক্ষ্য করো সে কিন্তু নাকটা হাত দিয়ে ঢেকে রয়েছে, নাকটা সে হাত দিয়ে ঢেকে রয়েছে কেন বলতে পারো? কারণ এতটাই দুর্গন্ধ যে ও পাশে দাঁড়াতে পারছে না। তো এই সমস্ত ফুলের কথাই আমি বলছিলাম যে এটা বিটল ফ্লাইস দ্বারা কিন্তু কী হবে না পলিনেশন হবে। এখানে যেটা বলছি ইন সাম স্পিসিস ভেরি ইম্পর্টেন্ট কথা বলতে যাচ্ছি ফ্লোরাল রিওয়ার্ডস প্রোভাইডিং, এখানে ফ্লোরাল রিওয়ার্ডটা কি সেফ প্লেস ফর এগ লাইং, একদম সেফ প্লেস ফর এগ লাইং। এখানে কিন্তু নেকটার বা পোলেন গ্রেন নয় রিওয়ার্ড, এখানে হচ্ছে সেফ প্লেস ফর এগ এক মানে ডিম পাড়ার জন্য বড় এরিয়া ছায়া থাকবে ঠান্ডা থাকবে সেই জন্য। An example that the tallest flower Amorphophallus about 6 feet, এটা কচু টাইপ মানে আমি বাংলায় লিখে দিয়েছি যাতে বুঝতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, কচু টাইপের গাছ এটা অনেকটা। ফাউল বিচ্ছিরি হয়ে যেখানে লিখে দিচ্ছি ফাউল ওডর বিচ্ছিরি গন্ধযুক্ত, মনে রাখো কিন্তু এই সাইন্টিফিক নেম Amorphophallus। নেক্সট আরেকটা যেটা হচ্ছে আছে এ সিমিলার রিলেশনশিপ, সিমিলার রিলেশন এখানে ওটা রিলেশনশিপ মানে কি দুটো প্রজাতির ভিন্ন প্রজাতি, একটা উদ্ভিদের প্রজাতি আরেকটা হচ্ছে প্রাণীর প্রজাতি। মথ যেটাকে বলা হয় যে মথটা সঙ্গে এখানে যে প্রাণীটা সেটা হচ্ছে টেজিটিকুলা ইউক্কাসেলা, টেজিটিকুলা ইউক্কাসেলা হচ্ছে তার সাইন্টিফিক নেম, আর উক্কা হচ্ছে তোমার গাছটা। এই যে গাছটা এটাকে এটা এই এই যে তোমরা প্রায় দেখেছো হয়তো এটা হচ্ছে উক্কা প্লান্ট, আর এই হচ্ছে মথ, এই হচ্ছে মথ। ঠিক আছে, মথটা কোথায় থাকছে না লুকুলের ভিতরে চলে যাবে একদম ভিতরে ডিম পারবে, ডিম বড় হবে এবং ডিম ফুটে লার্ভা বেরোবে ওদিকে বীজও হয়ে যাবে, মানে পলিনেশনটা এমনভাবেই হয়। তাহলে কী না এই সাইন্টিফিক নেমটা তুমি মনে রাখতে পারলে খুব ভালো, এটা তোমার নেই এনসিআরটিতে। তো বলছে সিমিলার রিলেশনশিপ বিটুইন এ স্পিসিস অফ মথ, সেটা হচ্ছে কি টেজিটিকুলা ইক্কাসেলা আর কার সঙ্গে প্ল্যান্ট, প্ল্যান্ট হচ্ছে ইক্কা, ইক্কা হচ্ছে প্ল্যান্ট। এই হোয়ার বোথ স্পিসিস মথ অ্যান্ড প্ল্যান্টস ক্যান নট কমপ্লিট দেয়ার লাইফ সাইকেল উইদাউট হেল্প অফ ইচ আদার, মানে নিজেদের লাইফ সাইকেল নিজেদের পরস্পরের ছাড়া তারা লাইফ সাইকেল কমপ্লিট করতে পারে না। তার কারণই হচ্ছে এক যে ডিমটা পারবে কোথায় গিয়ে না একদম প্লাসেন্টার লকুলের মধ্যে, লকুল কোথায় আমরা জানি সেখানে ডিম ফুটবে সেখানে রিওয়ার্ড পাবে। দেখো কী বলছে, মথ ডিপোজিট ইটস এগস ইন দ্য লকুল, লকুল মানে হচ্ছে মনোকুলার হোক আর মাল্টিকুলার হোক, লকুল হচ্ছে আমরা জানি সেটা কী বলি না এই যদি তোমার ওভারি হয় এই ওভারির মনোলোকুলার যদি হয় ধরেছি মনোলোকুলার, এটা ক্রস সেকশন করেছি তাহলে এটা ওভুল, এটা হচ্ছে তোমার ফানিকল, এটা হচ্ছে প্লাসেন্টা। তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমরা বলেছি ওভারিয়ান ক্যাভিটি, এই ওভারিয়ান ক্যাভিটির মধ্যেই তাকে আমরা বলছি কি লোকিউল। এই লোকিউলের মধ্যে ডিম পেরে যাচ্ছে কে না ওই মথটা, সেটা বলছে না মথ ডিপোজিট ইটস এগস ইন দ্য লোকিউল অফ দ্য ওভারি দ্যাট ইজ অফ ইউক্কা ইউক্কা প্লান্টে অ্যান্ড দ্য ফ্লাওয়ার ইন টার্ন গেটস পলিনেটেড বাই দ্য মথ। তাহলে অপরপক্ষে যখনই ওখানে লোকুলের মধ্যে ডিম পেরে যাচ্ছে সেখানে যে ছিদ্র পাচ্ছে সঙ্গে অটোমেটিকলি সে পলিনেশন ঘটিয়ে দিয়ে যাচ্ছে এবং কী হচ্ছে ফুল পলিনেটেড হলে আলটিমেট রেজাল্ট কী সিড তৈরি হবে সেটাই বলছে।
द লার্ভি অফ দ্য মথ কাম আউট অফ দ্য এগ, যে বেরিয়ে আসবে লার্ভি, এবং লার্ভি হচ্ছে লার্ভার পুলার ফর্ম, লার্ভি বেরিয়ে আসবে এক্স থেকে অ্যাজ দ্য সিড স্টার্টিং ডেভেলপিং, এবং সেখানে বীজও কিন্তু উদ্ভিদ কিন্তু বীজও তৈরি করে ফেললো ওকা প্লান্টের, আবার মথও কিন্তু এগের থেকে লার্ভা, লার্ভা থেকে পিউপা হয়ে বেরিয়ে আসলো, সে কিন্তু কমপ্লিট। তাহলে দুটোরই লাইফ সাইকেল একে অপরের পরিপূরক, দুটো ছাড়া কিন্তু কখনোই লাইফ সাইকেল হবে না। আদার এক্সাম্পল, আরও কিছু এক্সাম্পল আছে অফ ইনসেক্ট পলিনেটেড প্লান্টস, কী কী আছে, কিউকাম্বার আমরা জানি, কি ম্যাঙ্গো জানি, পেপল জানি, কোরিয়েন্ডার মানে ধনে, অনেকে কোরিয়েন্ডার জানানো বলে ধনে কথা লিখে দিয়েছি, পেপিয়া জানি, অনিয়ন জানি, লোবিয়াটা অনেকে জানে না, বরবটি, বরবটির সাইন্টিফিক নেম হচ্ছে লোবিয়া, বরবটি বা বরবটি জাতীয় ফল, কটন জানো, টোবাকো জানো, রোজ জানো, লেমন জানো, ইউক্যালিপটাস জানো, ব্যানো, এইগুলো সব হচ্ছে ইনসেক্ট পলিনেটেড প্ল্যান্টস। ওকে, আমরা আগের দিন পাতা শ্যাওলা ভ্যানিসলারিয়াটা পড়েছিলাম, ঠিক আছে, এটা আমাদের আজকের আলোচনার বিষয় নয়, আজকে এখানে শুধু ইনসেক্ট পলিনেশনটা কীভাবে হচ্ছে সেটা দেখানো হচ্ছে। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পোলেন অর নেক্টার রুবার্স, চোর চুরি করতে আসে, চুরি কারা করে, চুরি করে তারাই যারা মালিককে না জানিয়ে তার কাছ থেকে কিছু হরণ করে নিয়ে যাবে, চুরি করে নিয়ে যাবে, কিন্তু তাকে কোনো হেল্প করবে না, না বলে, তাই তো। তো এখানে ক্ষেত্রেও কিছু কিছু ভিজিটার্স আছে, তারা মধু খেয়ে যাবে, পোলেন গ্রেন খেয়ে যাবে, কিন্তু তারা পলিনেশন ঘটাবে না, ঠিক আছে, মনে থাকে যেন এই কথাটা। দ্য পোলেন অর নেক্টার রোবার্স, কিন্তু মেনি ইনসেক্ট মে কনজিউম পোলেন অর দ্য নেক্টার উইদাউট ব্রিঙ্গিং অ্যাবাউট পলিনেশন, সাচ ফ্লোরাল ভিজিটার্স আর রেফার টু অ্যাজ পোলেন অর নেক্টার রোবার্স। আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়েছি, ট্রাইগোনা বীজ, যে ট্রাইগোনা যে মৌমাছি আছে, এরা কিন্তু কোনোভাবেই কিন্তু পলিনেশনের জন্য, তারা কিন্তু উপরে মানে পোলেন গ্রেন বা মধু খাবে, উড়ে উড়ে এমনভাবে খায় যে ওদের সঙ্গে কোনো টাচ হয় না। নেক্সট যেটা পড়তে যাচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট, আউটব্রিডিং, আউটব্রিডিং ডিভাইস, আউটব্রিডিং ডিভাইসটা কী জিনিস, আরেকটা এর পাশাপাশি আছে ইনব্রিডিং, ইনব্রিডিং, ইনব্রিডিং বলতে কী বুঝি, যে না অটোগ্যামি, ইনব্রিডিং যখন একই আত্মীয়ের মধ্যে, রিলেটিভের মধ্যে যখন বিবাহ সম্পন্ন হচ্ছে, ইনব্রিডিং, আউটব্রিডিং মানে আত্মীয়ের মধ্যে নয়, তার মানে আউটব্রিডিং মানে হচ্ছে মেনলি ক্রস পলিনেশন ঘটানো, ক্রস পলিনেশন ডিভাইস, ক্রস পলিনেশনের জন্য কী ধরনের উপকরণ উদ্ভিদ তৈরি করেছে প্রত্যেকটা ফুলে, যাতে বাধ্য হয় উদ্ভিদ ক্রস পলিনেশন করতে, দ্যাট ইজ কল আউট ব্রিডিং ডিভাইসেস। ইনসেট নেই, আমি একটু লিখে দিই, ডিভাইসেস হুইচ এনসিওর ক্রস পলিনেশন অ্যান্ড ডিক্রিজ সেল পলিনেশন আর কল কী হবে আউটব্রিডিং। কেন সেলফ পলিনেশন আমরা চাই না, কারণ আমরা জেনেটিক্সে পড়ে এসেছি, জানি যদি ক্রস পলিনেশন মানে ক্রসিং ওভারই যদি না হয় এবং সেখানে তাহলে উন্নত প্রজাতির জীব আসে না, তার ইমিউন পাওয়ার বাড়বে না, সে প্রকৃতির সঙ্গে লড়তে পারবে না, তাহলে আস্তে আস্তে সে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর ইনব্রিডিং যদি বারবার হয় তাহলে কী হবে, এমন এমন লিদার জিন আছে সেগুলো প্রকট হয়ে যাবে, তার হোমোজাইগাস অবস্থায় চলে আসবে এবং তারপরে জীব নিশ্চিহ্ন হয়ে যাবে। এই জন্যই কিন্তু উদ্ভিদও কিন্তু আউটব্রিডিং ডিভাইস তৈরি করে রেখেছে। কী কী, মেজরিটি অফ ফ্লাওয়ারিং প্লান্ট প্রডিউস হারমাফ্রোডাইট, হারমাফ্রোডাইট কী আমরা জানি, উভয় লিঙ্গ, দ্যাট ইজ বাইসেক্সুয়াল, হারমাফ্রোডাইট অ্যানিমেল বলা হয়, বাইসেক্সুয়াল প্লান্ট বলা হয়, যাই হোক দুভাবেই আমরা বলতে পারি, হারমাফ্রোডাইট আর বাইসেক্সুয়াল ফ্লাওয়ার অ্যান্ড পোলেন গ্রেন আর লাইকলি টু কাম ইন কন্ট্যাক্ট উইথ স্টিগমা অফ দ্য ফ্লাওয়ার। তাহলে কী বলছে, যে মেজরিটি পার্সেন্ট ফ্লাওয়ার প্লান্ট কী তৈরি করে, উভলিঙ্গ ফুল তৈরি করে এবং তাদের মধ্যে স্টিগমা পোলেন গ্রেনের কন্ট্যাক্টে আসে সেম ফ্লাওয়ারের, ঠিক আছে।
এই যে সেম ফ্লাওয়ারের কন্ট্যাক্টে আসে তার মানে তারা অটোগ্যামি। অটোগ্যামি বলতে এটা একদম অটোগ্যামি মানে কি তোমার হচ্ছে ক্লোজ ফ্লাওয়ার সেটার কথা বলছি না, কিন্তু মানে স্বপরাগযোগের কথা বলা হচ্ছে এখানে, অটোগ্যামির মধ্যে চলে যাচ্ছে। কন্টিনিউ যদি এরকম সেলফ পলিনেশন হতে থাকে তার মানে মনে করো এই একটা ফুল এর পরাগরেণু এটা বললো কমপ্লিটলি অটোগ্যামি, আবার একই গাছে এই একটা ফুল এবার এর পরাগরেণু এটাই যাচ্ছে, এটা কিন্তু সেলফ পলিনেশন বাট গাইটেনোগ্যামি। আর যখন আলাদা একটা ফুল, এগুলো তোমরা পড়েছো তবু একটু মনে করে দিই, এর আলাদা একটা গাছের এর যদি পরাগরেণু এর এখানে আসে তখন সেটা সরাসরি হয়ে গেল কি, তখন জেনেটিক্যালি জিন চেঞ্জ হয়ে গেল, তাহলে এটা ক্রস পলিনেশন হয়ে গেল, ক্রস পলিনেশন জেনোগ্যামি। জেনেটিক্যালি অ্যান্ড ইকোলজিক্যালি পড়িয়েছিলাম, এখন ওর মধ্যে ঢুকছি না। তো কন্টিনিউ সেলফ পলিনেশন রেজাল্ট ইনব্রিডিং ডিপ্রেশন, যেটা প্রথমে বলছিলাম যে ইনব্রিডিং ডিপ্রেশন ঘটছে যার ফলে প্রজাতির কিন্তু নিজস্বতা নষ্ট হবে আস্তে, ধীরে ধীরে নিজস্ব নষ্ট অবলুপ্তির পথে চলে যাবে। আউট অফ এনসিআরটি ইনব্রিডিং ডিপ্রেশন বলতে কী বোঝে আমি একটু বলার চেষ্টা করেছি, যে ইনব্রিডিং ডিপ্রেশন হচ্ছে ইজ দ্য রিডিউস বায়োলজিক্যাল ফিটনেস, কোনো জীবের বায়োলজিক্যাল ফিটনেস আস্তে আস্তে কমে যাওয়া ইন এ গিভেন পপুলেশন অ্যাজ এ রেজাল্ট অফ ইনব্রিডিং অর ব্রিডিং অফ রিলেটেড ইন্ডিভিজুয়াল, মানে রিলেটিভ আর কি। পপুলেশন বায়োলজিক্যাল ফিটনেস রেফার টু অ্যান অর্গানিজমস অ্যাবিলিটি, তাহলে বায়োলজিক্যাল ফিটনেস কী করে না অর্গানিজমের অ্যাবিলিটিকে প্রকাশ করে কি সার্ভাইভ অ্যান্ড প্রিজার্ভ দ্য জেনেটিক মেটেরিয়াল, তাহলে জেনেটিক মেটেরিয়ালকে প্রিজার্ভ করতে পারবে, ক্ষমতা রাখবে এবং সার্ভাইভ করতে পারবে, সেটাই হচ্ছে বায়োলজিক্যাল ফিটনেস। সেটা কিসের দ্বারা করা সম্ভব? যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় এবং সেখানে যদি ক্রসিং ওভার ঘটে, আর এই ক্রসিং ওভারটা যদি পলিনেশনটা যদি ক্রস পলিনেশন হয় তাহলে প্রপারলি হবে, ঠিক আছে। আউটব্রিডিং ডিভাইস আর দ্য মেকানিজম আর প্রসেস হুইচ দ্য প্ল্যান্টস অ্যাডাপ্ট টু প্রিভেন্ট সেলফ পলিনেশন, তাহলে কীভাবে বাধা দিতে পারে সেইটার যে অভিযোজন তাকেই বলা হবে আউটব্রিডিং ডিভাইস। এবার এনসিআরটির মধ্যে ঢুকব। ফ্লাওয়ারিং প্ল্যান্টস হ্যাভ ডেভেলপড মেনি ডিভাইস টু ডিসকারেজ সেলফ পলিনেশন, পছন্দ করছে না ডিসকারেজ করছে, অ্যান্ড টু এনকারেজ ক্রস পলিনেশন বিভিন্ন ডিভিশন, এই যে এনকারেজ করছে তার মধ্যে আমরা জেনেটিক্সে পড়েছি হাইব্রিড ভিগার ইমপ্রুভ করছে, যার ফলে কি হচ্ছে সুপিরিয়ার কোয়ালিটি অফ অফস্প্রিং তৈরি হয়। সেই জন্যে বলা হয় প্রজাতি যদি সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে আসে এবং যদি প্রজাতি আলাদা মানে দুটো যদি ভিন্ন হয় তবে তার ক্ষেত্রে কী হবে না, সরি সেম প্রজাতি কিন্তু গণ যদি সেম হয়, প্রজাতি যদি আলাদা হয় তবে কিন্তু দেখা যাবে যে তার মধ্যে কী হবে না তোমার উন্নত ধরনের জিন আসবে এবং তারা অ্যাডাপ্ট করতে পারবে, সেটাই কি বলে হাইব্রিড ভিগর। সেই জন্য সবসময় বলা হয় নেক্সট জেনারেশান সবসময় তার মাতা পিতার থেকে উন্নত হয়, এগুলো আমরা জেনেটিক্সে পড়ে এসছি, জানা জিনিস তোমাদের। তো এই যে তোমার ডিভাইস, এই ডিভাইসগুলো আউটব্রিডিং ডিভাইসগুলো কী কী, এই আউটব্রিডিং ডিভাইসগুলো কী কী, ফার্স্ট এক নম্বর হচ্ছে পোলেন অ্যান্ড স্টিগমা আর নন সিঙ্ক্রোনাইজড অ্যাট দ্য সেম টাইম, একই সঙ্গে তোমার পোলেন এবং স্টিগমা, আর ভাঙিয়ে বলছি না পোলেন অ্যান্ড স্টিগমা সম্পর্কে তোমরা ওয়েল নো, পোলেন এবং স্টিগমা একই সঙ্গে সিঙ্ক্রোনাইজড হয় না, একই টাইমে সিঙ্ক্রোনাইজ হয় না, তার মানে একই টাইমে পরিণত হয় না, একই ফুলে উভয়লিঙ্গ ফুল তো একই ফুলে পরিণত হচ্ছে না,
সেই যখন একই সঙ্গে হবে না সেই প্রসেসটাকে বলা হয় ডাইকোগ্যামি, এটা মনে রেখো ডাইকোগ্যামি, ঠিক আছে? তাহলে এই ডিভাইসটা তৈরি করে কী করতে পারলো না, একই ফুলে কখনো অটোগ্যামি হবে না, তাই তো? ইন সাম স্পিসিস পোলেন রিলিজ, আগে পোলেন রিলিজ মানে সেটা হচ্ছে পোট্যান্ডি, আর যদি আগে রাইপেনিং হয় বা পারসেপটিভ হয় বা তৈরি হয়ে যায় তোমার হচ্ছে স্টিগমা বা ফিমেল রিপ্রোডাকটিভ পার্টটা, তাহলে তাকে বলে প্রোটোগাইনি, ঠিক আছে? তাহলে পোলেন আর স্টিগমা একই ফ্লাওয়ারে থাকছে অথচ তারা একই সঙ্গে কি হচ্ছে না, না ম্যাচিওর হচ্ছে না, রাইপেন হচ্ছে না, রিসেপটিভ হচ্ছে না। সেই জন্য বলছে ইন সাম স্পিসিস পোলেন রিলিজ অ্যান্ড স্টিগমা রিসেপ্টিভিটি আর নট সিনক্রোনাইজ, আইদার আইদার দ্য পোলেন ইজ রিলিজড বিফোর দ্য স্টিগমা বিকামস রিসেপ্টিভ। তাহলে বিফোর, তাহলে পোলেন রিলিজ হচ্ছে মানে পোলেন প্রিপেয়ার্ড হয়ে গেছে, পোলেন ম্যাচিউর হয়ে গেছে, সেই সমস্ত গাছকে আমরা বলবো পোট্যান্ডি, সেই সব ফুলকে বলবো পোট্যান্ডি, ঠিক আছে? আর আর হচ্ছে কি স্টিগমা বিকামস রিসেপ্টিভ মানে সে পরিপক্ক হয়ে গেছে, রিসেপ্টিভ হয়ে গেছে মাছ বিফোর দ্য রিলিজ অফ পোলেন, পোলেন তৈরি হওয়ার আগে সে তৈরি হয়ে গেছে। তাহলে একই ফুলে, ভালো করে বোঝো, একই ফুল, একই ফুলে এটা হচ্ছে স্টিগমা আর এটা হচ্ছে তোমার পরাগ, তো এটা তৈরি হয়ে গেছে কিন্তু এ পড়লেও এ নেওয়ার মতো ক্ষমতা হয়নি, তাহলে এটা প্রোটেন্ডি, পোটেন্ডি ফ্লাওয়ার। আবার একরকমের ফ্লাওয়ার পেলাম একই প্রজাতির, সেটা কি হলো না, এটা ম্যাচিওর, গাইনিটা ম্যাচিওর কিন্তু এটা হয়নি, মানে পুংনেট হয়নি, তাহলে এটা গাইনোটা আগে তৈরি হয়েছে, তাহলে এটা হবে প্রোটোগাইনি। দেখো প্রোটোগাইনি আর পোটেন্ডি, এবার একটা জিনিস হতে পারে এর এটা ম্যাচিওর মানে এর এটা যদি এ প্ল্যান্ট হয় সেম স্পিসিস, এটা যদি বি প্ল্যান্ট হয় তাহলে এইটা কি বাধ্য হয়ে এর উপরে পড়ছে, তার মানে বাধ্য হচ্ছে কি করতে, ক্রস পলিনেশনে বাধ্য হচ্ছে, ভালো করে বুঝলে তো, ক্রস পলিনেশনে হতে বাধ্য হচ্ছে, উভয়লিঙ্গ ফুল তা সত্ত্বেও কিন্তু তোমার সেলফ পলিনেশন হতে পারলো না। এবং এখানে এরকম হতে পারে খুব বেশি হলে তোমার মেনলি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই সমস্ত ফুলগুলো এমনই হয় যে দুটো একসঙ্গে হতে পারে না, অতএব এখানে কিন্তু অটোগ্যামিটা করতে পারলো না, ঠিক আছে, অটোগ্যামি করতে পারলো না। কী বলছে, ইন সাম স্পিসিস পোলেন রিলিজ স্টিগমা রিসেপ্টিভিটি আর নট সিনক্রোনাইজ, তাহলে পোটেন্ডি আর হচ্ছে পোটোগাইনি কাকে বললো, স্টিগমা আগে হবে। যেমন উদাহরণ দিয়েছে সেলভিয়া ওয়ান টাইপ অফ ফ্লাওয়ার, এখানে লিভার মেকানিজমের মাধ্যমে এখানে কী হয় না তোমার পলিনেশন হয়, লিভার মেকানিজম মানে ফুলটা এমনভাবে হয় যে পরে আমি ডায়াগ্রাম করে দেখাচ্ছি, এটা যদি তোমার এরকম হয় ফুলটা দেখতাম একটা, এখানে যখন মৌমাছিটা এসে বসবে তখন অন্য গাছ থেকে যখন পরাগ নিয়ে আসবে তখন এটা লিভারের মতো এরকম বেঁকে যাবে, বেঁকে গিয়ে কোনটা এটা একটা স্টিগমা, স্টিগমা বেঁকে গিয়ে এর গা থেকে পরাগরেণু নিয়ে নেবে। এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে পরাগধানী ইম্যাচিওর, ঠিক আছে, এটা আমরা পরে ইয়ে দেখব। এবার রোজ গোলাপ ফুলের ক্ষেত্রে আমরা দেখতে পাই এটা স্ক্রিনশট নিয়ে নেবে পরে প্রয়োজন বোধে, আর এখানে সপ্ত নোটে দেওয়া সম্ভব হয় না, দিলে নোট অনেক বড় হয়ে যায়। যেমন এখানে বলা হচ্ছে লিভার মেকানিজম অফ সেলভিয়া, সেলভিয়া প্ল্যান্ট কিন্তু আউট অফ এনসিআরটি, এখানে কি ক্লোজ স্টিগমা, তাহলে এখানে অ্যান্থার, অ্যান্থার হচ্ছে ফার্টাইল, তাহলে ফার্টাইল এখানে অ্যান্থার ফার্টাইল, স্টিগমা কিন্তু তৈরি হয়নি, অ্যান্থার তৈরি হয়ে গেছে, এখানে যেই বসলো সঙ্গে সঙ্গে এই অ্যান্থার কিন্তু এর গায়ে লেগে গেল, ভালো করে বোঝো। দ্বিতীয় ফুলে আসলো, এখানে কিন্তু অ্যান্থার কিন্তু ম্যাচিওর না,
স্টিগমা ম্যাচিওর, এখানে যেই বসলো এবার স্টিগমা এর গা থেকে নিয়ে নিল। তো দিস টাইপ অফ, যেমন পুরো বেঁকে যাচ্ছে একদম লিভারের মতো, সে লিভার মেকানিজম বলা হয়। ডাইকোগামি, ডাইকোগামি যে বললাম, ডাইকোগামিটা কি? দ্য রাইপেনিং অফ দ্য স্টেমের অ্যান্ড ক্রিস্টেল, ক্রিস্টেল দ্যাট ইজ কার্পেল অফ এ ফ্লাওয়ার অ্যাট ডিফারেন্ট টাইমস। এতক্ষণ যা বুঝলাম সেটা ডিফারেন্ট টাইম হয়। সো সেল পার্টিলাইজেশন এখানে প্রিভেন্টেড, বাধা হয়ে গেল। পোটেন্ডি কাকে বলা হয় বলে দিয়েছি, এটা বুঝেছো বিফোর ম্যাচিওর হবে। পোটেন্ডি হচ্ছে মেল পার্ট, যেমন হচ্ছে জেসমিন, হেটারোস্টাইল বলা হয়, ফ্লাওয়ার বলা হয়, সানফ্লাওয়ার, হিবিসকাস এরা। আর পোটোগাইনি, পোটোগাইনির মধ্যে রোজ, অশোকা, তোমার হচ্ছে চাপা ফুল, চাপা ফুল মাইকেলিয়া, যেটা আমরা পড়ে এসেছি আর কি, চাপা ফুল, এগুলো হচ্ছে তোমার পোটোগাইন। একটু যদি পারো জানার চেষ্টা করে দেখো। নেক্সট যে ডিভাইস সেটা হচ্ছে অ্যান্থার অ্যান্ড স্টিগমা আর প্লেসড অ্যাট ডিফারেন্ট পজিশন। আগে কি ছিল, একসঙ্গে ম্যাচিওর করেনি, এবার হচ্ছে পজিশন না, কেউ উপরে কেউ নিচে। তাহলে কি করে হবে ভালো করে বোঝো, এই যে ম্যাচিওর একসঙ্গে হয়েছে, এই ফুলটার এইখানে যদি মনে করো গাইনোসিয়া মানে স্টিগমা হয়, আর এখানে যদি তোমার পোলেন গ্রেন হয়, এটা কিন্তু অটোমেটিকলি এয়ারের মাধ্যমে হতে পারে। কিন্তু দেখা গেল ঠিক বিপরীত, এটা বড় স্টিগমা আর এর এটা ছোট পোলেন, তো এখান থেকে তো এখানে যেতে পারবে না। তাহলে একই সম্পূর্ণ ফুল একই ফুলের মধ্যে কী করলো না, ম্যাটিংটাকে নষ্ট করলো। তাহলে যে ফুলের অ্যান্থার এবং স্টিগমা বিভিন্ন পজিশন, ডিফারেন্ট পজিশন মানে বেরিয়ার বাধা, তাদের বলা হয় হারকোগ্যামি। হারকোস মানে বেরিয়ার, গ্যামি মানে ম্যাটিং। হারকোগ্যামি মানে কি, পজিশন, বেরিয়ার, বিভিন্ন পজিশনে তাদের বাধা আছে, সেই জন্য তাকে বলা হারকোগ্যামি। আগে বললাম ডাইকোগ্যামি, ডাইকোগ্যামি মানে হচ্ছে উভয় লিঙ্গ ফুল কিন্তু দুটো একসঙ্গে ম্যাচিওর করেনি, আর হারকোগ্যামি উভয় লিঙ্গ ফুল কিন্তু পজিশন আলাদা। ইন সাম ফ্লাওয়ার, ইন সাম আদার স্পিসিস, অ্যান্থার অ্যান্ড স্টিগমা আর প্লেসড অ্যাট ডিফারেন্ট পজিশন, দ্যাট ইজ ফিজিক্যাল বেরিয়ার অকার্স, সো দ্যাট দ্য পোলেন ক্যান নট কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য স্টিগমা অফ দ্য সেম ফ্লাওয়ার। যেমন ঘেটু গাছ, ঘেটু গাছ যারা গ্রামের দিকে থাকে তারা অনেকেই দেখেছে এর ঘেটু গাছটা, তোমরা অনেকেই দেখেছো, আমি ছবিটা দেখাও, দেখলে চিনতে পারবে ঘেটু গাছটা। এর সাইন্টিফিক নেমটা হচ্ছে ক্লোরোডেন্ডন, রোডোডেন্ডনের নাম শুনেছি আমরা, সিকিমে পাওয়া যায়, এটা হচ্ছে ক্লোরোডেন্ডন। এই ক্লোরোডেন্ডন একটা ঘেটু গাছ, যেটা কিন্তু তোমার এর একটা প্রকৃষ্ট উদাহরণ, কিন্তু এটা কিন্তু নেই এনসিইআরটিতে, যার জন্য স্টার মার্ক দেওয়া আছে, তুমি দেখতেই পাচ্ছ এখানে স্টার মার্ক দেওয়া আছে, তবু তোমার জানার জন্য। তাহলে এই ফুলটা পড়ে, তাহলে এই যে অ্যাবভ বোথ, মানে আগে ডাইকোগ্যামি বললাম আর পরে হেটারোগ্যামি, হারকোগ্যামি, এই দুটো ডিভাইসই কিন্তু কাকে বাধা দিচ্ছে, অটোগ্যামিকে বাধা দিচ্ছে, কিন্তু গাইটোগ্যামিকে বাধা দিচ্ছে না। সেলফ পলিনেশনের অটোগ্যামি পার্টটাকে বাধা দিচ্ছে কিন্তু গাইটোগ্যামিকে বাধা দিতে পারছে না। এইবার আমরা ডায়াগ্রামটা দেখো, দেখো প্রাইমুলা গাছে কিন্তু বিভিন্ন পজিশনে, এর স্টিগমা এখানে, এর স্টিগমা এখানে, কিন্তু এর লেভেলটা এই সরাসরি হচ্ছে তোমার অ্যান্থার, এটা ঠিক সেম একদম। দেখো এইখানে এ কত উপর, এর সঙ্গে এর মিল আর এর মিল, আবার এর সঙ্গে এর মিল, লং নর্মাল আর হচ্ছে শর্ট স্টাইল, একদম শর্ট স্টাইল, লং স্টাইল আর হচ্ছে নর্মাল স্টাইল, নর্মাল স্টাইলটা এখানে বসে আছে, লিটরাম গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আর যে ঘেটু গাছের কথা আমরা বলছিলাম, এটা হচ্ছে ঘেটু গাছ, দেখে নাও, এটা গ্রামের দিকে রাস্তার পাশে বা অনেক জায়গায় জঙ্গলে ফঙ্গলে হয়ে থাকে, এই গাছটাকে ক্ষেত্রেও আমরা দেখতে পাই। হেটারোস্টাইলি মানে কি, হেটারোস্টাইলি যেটা স্টাইল যদি বিভিন্ন পজিশনে থাকে, হেটারো, হেটারোস্টাইলি, শর্ট স্টাইল, লং স্টাইল, সেই জন্য হেটারো পজিশনে আছে, হেটারোস্টাইলিও বলা হয়। তাহলে হারকোগ্যামি, হেটারোস্টাইলি। নেক্সট ডিভাইস সেলফ ইন
কম্পেটিবিলিটি, সেলফ ইনকমপ্লিট। আচ্ছা, ইনকমপ্লিট কথাটা আগে বোঝো, ইনকমপ্লিট, ইনকমপ্লিট থেকে ইনকমপ্লিট থেকে এসে ইনকমপ্লিট মানে কমপ্লিট করতে পারছে না, সেটা হচ্ছে ইনকমপ্লিট। তো সেলফ নিজস্ব কি হচ্ছে না এটাও একটু বুঝি। যদি কম্পেটিবিলিটি হয় তাহলে কি সে নিজে নিজে করতে পারবে, আর যদি ইনকম্পেটিবিলিটি হয় তাহলে নিজেরটা নিজে গ্রহণ করে কিছু করতে পারবে না। এটা জেনেটিক্যাল ব্যাপার, টোটালটাই হচ্ছে জেনেটিক্যাল ব্যাপার, সেখানে পোলেন পিস্টিল মেকানিজম কাজ করবে। এই যে সেলফ ইনকম্পেটিবিলিটি, এটা ইনহিবিশন অফ পোলেন জার্মিনেশন অর পোলেন টিউব গ্রোথ। কোথা মানে একই প্রজাতি, ভালো করে বুঝতে হবে, একই প্রজাতির এটা স্টিগমা আর এটা মনে করো পোলেন, এই পড়ল কিন্তু জেনেটিক্যালি এরা যে জিন দিয়ে তৈরি, যেই পড়ল এ কিন্তু একে এখানে যেই পড়ল জার্মিনেট করতে দেবে না, পোলেন টিউব তৈরি করতে বাধা দেবে। এটা জিনগত ব্যাপার, ভালো করে বুঝে নাও। তাহলে এইরকম ডিভাইসও কিন্তু তৈরি করে রেখেছে, সেলফ ইনকম্পেটিবিলিটি, ইনহিবিশন অফ পোলেন জার্মিনেশন, কি বাধা দেবে পোলেন জার্মিনেশনে এবং পোলেন টিউব তৈরি করতেও বাধা দেবে। এই ডিভাইসটা কিন্তু একই প্রজাতির একই ফুলের মধ্যে হতে পারে, তখন অটোগ্যামি এবং গাইটেনোগ্যামি দুটোকেই কিন্তু বাধা দিচ্ছে, যেহেতু জেনেটিক্যাল ব্যাপার। ক্লিয়ার? বুঝতে পেরেছো তো? যদি জেনেটিক্যাল ব্যাপার হয় তাহলে কি একই ফুলে যেমন বাধা দেবে, একই প্রজাতির অন্য ফুলেও যদি সেম জিন থাকে, একই ফুলের এই আরেকটা ফুল আছে এখানে, এরও কিন্তু এখানে যদি আসে, এটার মধ্যে যদি আসে, সেও কিন্তু বাধা দেবে, সে করতে দেবে না। কারণ কি না, সেম ইনকমপ্লিট হয়েছে। দিস ডিভাইস প্রিভেন্ট, কি বলল, দিস ডিভাইস প্রিভেন্ট ইনব্রিডিং ইজ সেলফ ইনকমপ্লিটি। দিস ইজ এ জেনেটিক মেকানিজম, যেটা বারবার বলছিলাম, দিস ইজ এ জেনেটিক মেকানিজম অ্যান্ড প্রিভেন্টস সেলফ পোলেন, নিজের পোলেনকে সে নেবে না, ঠিক আছে, নিজের পোলেনকে সে নেবে না ফ্রম দ্য সেম অর আদার ফ্লাওয়ার প্লান্টস, নিজের প্রজাতি বা অন্য জাতি হলো, ফ্রম ফার্টিলাইজিং দ্য ওভিউলস অ্যান্ড ইনহিবিটিং পোলেন জার্মিনেশন অর পোলেন টিউব গ্রোথ ইন দ্য পিস্টিল। তাহলে কি বুঝলাম, বুঝলাম এটাই যে জেনেটিক্যালি এ বাধা দেবে নিজের পোলেনকে জার্মিনেট করতে এবং পোলেন টিউব গ্রোথ করতে। আরেক রকমের পাওয়া যায় সেলফ স্টাইলিটি, সেটা চা গাছের ক্ষেত্রে দেখা যায়, ক্যামেলিয়ার ক্ষেত্রে স্টেরিলিটি ওগুলো এটা আমরা দেখতে পাই।